নাটকের দৃশ্য না এবং আমি নাটকের কোনো হিরো না আমি মরহুম আফেলাওয়ালাদারের ছেলে আশিক হাওলাদার এবং আপনি আমার বাড়ির মাটিতে দাঁড়ায় কথা বলতেছেন এটা এখানে মানায় না এখন বলেন কি কারণে আসছেন বেড়াইতে না অন্য কোন উদ্দেশ্য আছে বুঝছি আপনি জবাব দিতে পারবেন না আপনার কথা না বেড়াইতে চাইলে এক দিন বেড়াইতে পারেন অসুবিধা নাই কিন্তু একটা কথা কোনো বিষয়ে আমাকে বিরক্ত করা যাবে না তোমার এত বড় সাহস তুমি আমাকে টাচ করো এই তুমি জানো আমি চাইলে এই মুহূর্তে শুধু এখান থেকে না পৃথিবী থেকে উড়িয়ে দিতে পারি সাবধান বসত বন্ধব যোজন যোজন দূরে তবু তোমার পাই যে
দেখা বন্ধ অন্তর মাঝারে আমার হৃদ কমলে বসে তুমি বাজাও মধুর আমি কেমন স্বপ্ন দেখলাম, কেন এমন হচ্ছে আমার সাথে, কি করব আমি এখন? মোবাইলটা বন্ধ করে রেখেছে, আমি তাহলে কেমন করে থাকে? সবাই মিলে কেন আমার সাথে এমন করছে? সেদিনের হিসাবটা না আমি ঠিক বুঝি নাই, মানে আপনি হঠাৎ কি মনে করে আমার উপর এত খেপে গেলেন? আমি তোমার উপর খেপি নাই তো, তুমি সম্পারে হুমকি ধামকি করতে আসিলা, আমি সম্পার পক্ষ নিছি এই আর কি। কিন্তু সেইটা কি আপনি পারেন হেলু ভাই? পারি না। কেমনে পারেন? আচ্ছা হেলু ভাই, সোম্পা আপনার আপন না আমি আপনার আপন? না তুমি আমার আপন। তাইলে শিলা মানে তুমি বোধহয় ভুলে গেছো, খুব শিগগিরই সোম্পা আমার অতি আপন জোন হইতে আছে। তাই নাকি? আবার জিগায় তাই নাকি? এই মেয়ে তোমার কি মেমোরি কার্ডে ঝামেলা হয়েছে নাকি? কথাটা তো তুমি তুলছো আর এখন তুমি ভুলে গেছো। না আমি তুলছিলাম ঘটনা সত্য, কিন্তু চম্পা আমারে জানাইছিল সে তোমারে কোনো দিন বিবাহ করব না, এবং এই বিবাহের কথা আমি তুলছি বইলা সে আমরা যাচ্ছে তাই বলছে। বিয়াটা কি আসলেই হইতেছে? বিয়াটাও হইবে আর চম্পাও চেয়ারম্যান হইবে। শোনো শিরাজ, তোমার আমি একটা কথা বলি, তুমি এইবার চেয়ারম্যানের পদ থেকে সরে যাও, কারণ আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এবার সম্পারের চেয়ারম্যান বানাবো। তাতে যদি আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা সব কিছু বিলাইয়ে দিতে হয় আমি দেব। তবে তার আগে চম্পার সাথে আমার বিয়েটা হয়ে যাবে। বিয়েটা যদি আটকায় যায়? কে আটকাইবে? তুমি ধরো আমি পারবো না? যদি পারি। যদি পারো তাইলে কাশুলাইক ঠেলার মাইয়া রূপাখালী ইউনিয়নের চেয়ারম্যান দূরে থাক, মেম্বারও হইতে পারবে না। ঠিক আছে, তাইলে তুমি কথা দাও যে এই সিরাজ দফাদারে তুমি আবার চেয়ারম্যান বানাবা? না। শোনো সিরাজ, তোমার একটা কথা বলি, এই রূপাখালি ইউনিয়নের আগামীবার চেয়ারম্যান নির্বাচিত হবে এই হেলালুদ্দিন মাতুব্বরের স্ত্রী। সে কাশুলাইঠালের মাইয়াই হোক
আর টগর বকুল জুই চামেলি যে কেউ সেরকম কেউ আছে নাকি? মেলা মেলা এই রূপাখালি ইউনিয়নে কি ভোটারের সাথে ক্যান্ডিডেট বেশি হয়ে গেল নাকি? বিষয়টা তো চিন্তার হয়ে গেল। পয়সা রাখছে নাকি? না, নিজ দিকে চাইয়া কি খুঁজতে খুঁজতে চাইতেছ? আছে একটা বিষয় আছে, আচ্ছা ঠিক আছে সেটা না বুঝলাম, কিন্তু এটা তো বোঝার আমার দরকার আছে যে কালকে রাতে এত বড় ঘটনার পর তুমি কি মনে করে আমাদের বাড়িতে আসছো? না আসতাম না, কিন্তু একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি তো তাই আসলাম। কি বিষয়টা? কি বানু কই? আছে, ভিতরে আছে। তারে খোঁজার কারণ কি? না কাল রাতে আমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে বানুর মোবাইল বন্ধ পাইতেছি। কি কোনো সমস্যা? সমস্যা মানে বন্ধু বিশাল সমস্যা। বিশাল সমস্যা? কি কি বিশাল সমস্যা? বানুর মোবাইলটা আমি ভেঙে ফেলাইছি। ভাঙে কেন? কেন ভাঙছ? আর বলো না, ঢাকা থেকে আসার পর থেকে দেখি যে তার একটা রোগ। কার একটা? কি কথা শেষ করো, চলো যেতে যেতে বলি। কই যাবো? জেলা সরে যাবো, বানর লেগে একটা মোবাইল কিনে নিয়ে আসি, মন খারাপ করছে খুব। তা তো করবোই, সবাই তো আর তোমার মতো না, তুমি একটু খারাপ, আমি আইতেছি। জেলা সরতে এদিকে, আমার ঘরের মধ্যে তো আর জেলা সর ঢুকে পড়ে নাই। সেটা আমি জানি, বানুরে মোবাইল শুনে রাখা দুইটা মানুষ আমরা জেলা সরে কেমনে যাই? এদিকে যদি একটা বিপদ আপদ হয় বানু কেমনে আমাকে ফোন দিব? আমার দুইটা মোবাইল সেটার মধ্যে একটা হেনে রেখে দিতেছি। ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে আমি আগুই। তুমি হয়েছে নাকি দুই ভাই বোনের? কালকে রাইতে থেকে আমি তোমার ফোনে পাইতেছি না, দুশ্চিন্তা হয় না আমার? এইখানে এসে শুনলাম সে নাকি তোমার মোবাইল ভেঙে ফেলাইছে, ভাঙার কারণটা কি? ছেড়ে যায় না, আপনি কি করবেন? আরে না না করবো না কিছু, যাই না রাখতাম আর কি। নিজের ফোনটা হারাইছে, তোমার ফোন ভাঙছে, মানে ফোন নিয়ে তার সমস্যাটা কি? সেইটা জানি না, আপনার কোনো দরকার নাই। আপনি আমার একটা কথার জবাব দেন, কালকে রাতে এত বড় একটা ঘটনার পরে আপনি কোন সাহসে আবার আমাদের বাড়িতে আসলেন? কোন সাহসে আসছি সেটা কইতে গেলে তো বিরাট হিস্ট্রি কইতে হইব, সেটা আমি বলতে পারবো না, কারণ সময় শর্ট। তোমার ভাই বাইরে দাঁড়ায় রয়েছে, কারণ তোমার ভাই আর আমি মিলে তোমার ফোন কিনতে শহরে যাবো। শহর থেকে ফিরি তারপরে এই বিষয়টা নিয়ে তোমার সাথে আমি আলাপ করবো, বিষয় আরও দুইটা আছে সেই বিষয় নিয়ে আলাপ করবো। কি করবো এটা দিয়ে? আমার সিমটা বাইকে রেখা তোমার সিমটা ভরে রাখবা। বুঝতে পারতো না কেন, আমরা দুইজন তো বাইরে যেতেছি, তোমার তো যোগাযোগহীন অবস্থায় রেখে দিতে পারি না। ধরো ঘুরিয়া মুখে চেয়ে থাকো কেন, বুকের মধ্যে কেমন করে উঠে নেও, কি হলে এমন করে কি দেখো নেও। ধন্যবাদ। কাকা কালকে আমার চম্পার লগে দেখা হয়েছিল, তো কথাগুলো আমি চম্পারেও কইছি, কথাগুলো আমি তোমারও কইতে চাই। চম্পা যেটা করতেছে তো ঠিক করতেছে না, ভুল করতেছে। না না তুমি চিন্তা করো, সে সিরাজের লগে পাল্লা দিয়া ইলেকশনে দাঁড়াইছে, জীবনে পাশ করতে পারবো। এই বিষয় নিয়ে তোমার সাথে কথা কইতে চাই না বাপ, বাপ হয়ে আমি মেয়ের সামনে হাত জোর করছি তো আমি বুঝাইতে পারি নাই। আমার বুঝ আসে না, যেখানে ভাত জোটে না সেখানে সে নির্বাচন করবে কি দিয়ে? টাকা দিয়া তুমি চিন্তা করো না কাকা, তোমার মাইয়ারে চেয়ারম্যান বানাইতে হেলু মাতবর তার বিষয় সম্পত্তি টাকা পয়সা সব বিলাই দিব। এই খবর তোমার কেটা দিল স্বয়ং হেলু মাতবর? তোমার মাইয়া খুব ভালো ঘাটে নাও বানছে কাকা,
তবে কথা কি জানো কাকা, ভালো ঘাটের সিঁড়িগুলো কিন্তু অনেক পিছলা থাকে। তোমার মাই আর একটু সাবধানে পাও ফালাইতে কই। সেইটা তুমি বলো না কেন? ওরে ডাকাতি, আমি কমু? আমার সেই সুযোগ আছে নাকি? আমারে তো হেলুমাদবর যেই হুমকি দিছে আমি তো মেলা ভয় পাইছি। হেলু ভাই, তোমারে হুমকি দিছে কে? সেটা মেলা হিস্টোরি, যাইতে যাইতে তোমারে কইতেছি। কাশো কাকা, তোমারে আমি একটা কথা কই, জীবনে তো তোমার ক্ষতি যায় না কোনো দিন, তুমি কিন্তু এটারে আবার হুমকি মনে করো না। এইটা তোমার প্রতি আমার অনুরোধ, তুমি তোমার মাইয়ারে বুঝাও, তোমার মাইয়ার ওখান থেকে ফিরাও, নাহলে কিন্তু পরে কান্দা অকুল পাবা না। আর সেই কান্দনটা যদি আমার সামনে এসে কান্দো তখন কিন্তু আমি কিছু কর্তা ধরতে পারবো না। চলো বোন। আমি বুঝলাম না, হেলু মাতবার চম্পার জন্য তো বিষয়টা আমি বুঝাইয়া বললেই তুমি বুঝবা, কিন্তু তার আগে তুমি আমার একটা বিষয় বুঝাইয়া বলো তো, ওই যে ভাঙা ভাঙির যে রোগটা, এটা কি ছোঁয়াছে নাকি? কি বললা? না, ওই যে তুমি একবার কইছিলে না যে নায়িকার মেজাজ খারাপ হইলে আতের কাছে যা পায় তাই বলে আশ্রয় ভেঙে হেলায়, আমি তো শুনছি সেই রোগে তুমিও সংক্রামিত হয়েছো। এখন তো দেখলাম বানরও অ্যাটাক করছে, একটু আগে তো ও আমার একটা মোবাইল আশ্রয় ভেঙে হেলাইছে। না মানে বিষয়টা জানিয়ে রাখা ভালো না, মানে যদি ছোঁয়াচ হয় তাহলে তো আমারও অ্যাটাক করতে পারে। মানে তোমার লগে আসি না, একটা ভ্যাকসিন ট্যাকসিন কিছু একটা নিয়ে নিলাম। তো ফোনটা দাও। ফোন না? ও বাবা না বাবা না, তোমারে এখন মোবাইল টোবাইল দেওয়া যাবে না, তুমি অনেক মেজাজ খারাপ আছে তুমি। সরি বন্ধু, চলো চলো না, সরি কইছি তো, চলো না। তারপর আছেন কেমন? কাজ কেমন কেমন চলছে? জি ভালো। আমি তো ধরেন কখনো নাটক করতে চাই নাই, কি করে চাইবো বলেন? কোটি টাকার ফিল্ম বানানো মানুষ আমি, লাখ টাকার নাটক বানিয়ে কি আমার পোষাবে বলেন? না পোষণেরই কথা, পুষিয়েছে জানেন। আঙ্গুর জোর করে আমাকে দিয়ে একটা করালো, দেখলাম বেশ মজা আছে, তো ভাবছি এখন থেকে নিয়মিত নাটক বানাবো। ভালো তো, খুব ভালো। কিন্তু আমাকে কেন ফোন করেছিলেন বলেন তো? কোনো সমস্যা? রাতে আঙ্গুরও ফোন করেছিল আমাকে, তাই নাকি? হ্যাঁ, কী ব্যাপার বলেন তো গুলাব ভাই। বলছি, তার আগে আপনি আমাকে বলেন তো, আমি যে আপনাকে আসতে বলেছি সেটা কি আঙ্গুরকে বলেছেন? না। গুড গুড, ভেরি গুড, বলেননি যখন আর বলবেন না, বিষয়টা ভেরি সিক্রেট। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আশিক স্যার। ভাইজান? জি। আচ্ছা স্বামী ভাই, আশিক স্যার। স্বামী ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। কখন মিলাম? এই তো একটু। হাতে কি হলো? কিছু না, অল্প কেটে গেছে, সামনে কিছু কেটে গেছে। হ্যাঁ আঙ্গুর বলেন। আপনি কি আজ অনেক ব্যস্ত? হ্যাঁ অনেক ব্যস্ত, দুইটা মিটিং আছে, চ্যানেলে যেতে হবে, তারপর রাতে আউটডোরে যাব শুটিংয়ে। আচ্ছা আচ্ছা। হঠাৎ আমার ব্যস্ততার কথা জানতে চাইলেন? না, আপনাকে নিয়ে এক জায়গায় যেতে চাইছিলাম। কোথায় বলেন তো? আপনার ভাইজানের বাড়ি। ভাইজানের বাড়ি? হঠাৎ? দরকার আছে তার সাথে। তার মোবাইল তো আগে থেকে বন্ধ, এখন থেকে কাল রাত থেকে বানুর মোবাইলও বন্ধ, এখন তো যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ও, কিন্তু আমি তো আর যেতে পারছি না। আপনি যদি দুটো দিন পরে যেতে চান তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারবো, আমার মাত্র দুটো দিনের আউট। তারপরে আমি আজই যেতে চাই। আপনি ঠিকানাটা আমাকে একটু বুঝিয়ে দেন, আমি গাড়ি নিয়ে চলে যাব, বেশি দূরের পথ তো না। হ্যাঁ, গাড়ি নিয়ে গেলে আপনি ঘন্টা তিনেকের মধ্যে পৌঁছে যাবেন। সরি শাহিন ভাই, আপনাকে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। শাহিন ভাই আপনি এক কাজ করেন না, ঠিকানাটা একটু আমার মোবাইলে টেক্সট করে দিবেন, তাহলে আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
আচ্ছা তা না হয় দিচ্ছি, কিন্তু বিষয়টা কি আমাকে একটু বলা যায়? বিষয়টা তো এমন কিছুই না, আসলে তাকে আমার একটু দরকার খুব জরুরিভাবে। আপনি একটু ঠিক আছে? চলে গেছে। থ্যাংক ইউ শাহিন ভাই, আমি তাহলে একটু ঘরে গিয়ে মোবাইলটা চেক করে আসি। হ্যাঁ, আপনি চা না খেয়ে যাবেন না, কিন্তু আপু কিন্তু আপনার জন্য চা বানাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ রেজাল, তুমি কোথায়? আচ্ছা গাড়ি রেডি করো, আমি বের হবো। কাপড় গুছাচ্ছ কেন? বাইরে যাচ্ছি। বাইরেটা কোথায় সেটা তো বলো। আশিকদের বাড়িতে। সেখানে কি তোমার দরকার আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি এভাবে ওখানে যেতে পারো নাকি? পারি কি পারি না সেটা আমি বুঝবো, তুমি পথ ছাড়ো। একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মন পোড়ায় অন্য জনে, যে পোড়ায় সে জানে তার মন কোনখানে, নিজেই জলে মন পোড়া গুনে, মন পোড়ানো খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝিনা বুঝিনা রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে।